গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে শোকজ করা হয়েছে দলীয় স্বার্থপরিপন্থী কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই শোকজ করে আওয়ামী লীগ। সিটি মেয়র বলছেন যে 15 দিনের মধ্যে তিনি এই নোটিশের জবাব দেবেন। গাজীপুরের স্থানীয় রাজনীতিতে সম্প্রতি নানা বিরোধে জড়ান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলম। এরই মধ্যে বিরোধী এক নেতাকে নিজ বলয়ে আনতে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন এই মেয়র। যদিও তার দাবি এই অডিও সম্পাদনা করা হয়েছে তাকে ফাঁসানোর জন্য। এ নিয়ে জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আওয়ামী লীগ, যাতে 15 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার কথা স্বীকার করে জাহাঙ্গীর আলম আবারও দাবি করেন তিনি নির্দোষ, তারপরও দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না বলেও জানান তিনি। আমি আগেও বলছিলাম মিথ্যা, এগুলো প্রতারণা করা হয়েছে, এগুলো বিভিন্ন এডিট করার কথা, সেই জন্য আমি এটা আমার লিখিত জবাব আমি দিব। মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ যা সিদ্ধান্ত দেয় তা আমি সেটা গ্রহণ করব। নোটিশের জবাব সন্তোষজনক না হলে আর অভিযোগ প্রমাণিত হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী শাস্তি পেতে পারেন মেয়র জাহাঙ্গীর। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।